ग्रामांदोलन नायक सुमेन्द्र जप मंदिर ग्रामांदोलन नायक सुमेन्द्र जप সালে 10ই নভেম্বর নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আজ 14তম বর্ষপূর্তির দিনে গোকুলনগর থেকে করপল্লী পর্যন্ত শহীদ পরিবারের সদস্য সহ হাজারো আবেগ আপ্লুত নন্দীগ্রামের মানুষকে সঙ্গে নিয়ে শহীদ স্মরণ যাত্রায় অংশগ্রহণের পরে নন্দীগ্রামের শহীদ বেদিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় গোকুলনগরে শহীদ স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন নন্দীগ্রামের মানুষের হৃদয়ে সনাতনী জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। ফরওয়ার্ডিং রিপোর্ট সব সমস্ত জিনিস আমি সংগ্রহ করে নিচ্ছি, ভাই চিন্তা করবেন। আমি তো সিপিএম কে সোজা করা লোক, আমি জানি যদিও সিপিএম এর বন্ধুরা অনেকেই আসছেন, এখন আমি বলবো আরো আসুন, আপনাদের থেকে এরা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। ইন্দ্রজিৎ গুপ্ত এসেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, একটা বিক্ষোভ হয়েছিল, আমি তো ছাত্র নেতা, রাত্রিবেলা আমার বাড়িতে এখন ডিজি ফায়ার আছে জগমোহন, তিনি অ্যাডিশনাল এসপি ছিলেন অবিভক্ত মেদিনীপুর হেডকোয়ার্টারে, 500 পুলিশ নিয়ে আমার বাড়িতে আমাকে গ্রেফতার করার জন্য এসেছিলেন। আমি বাড়িতে ছিলাম, আমার বাবু অনেক সাহসী ছিলেন, আছেন এখন অসুস্থ, তিনি বলেছেন মাঝরাত্রে কোন ভদ্রলোকের বাড়িতে ঢুকতে দেবো না, সকালবেলা আসতে হবে। দিনের আলো পরের দিন অবিভক্ত মেদিনীপুর জেলা সিপিএম এর সাধারণ সম্পাদক ছিলেন স্বাধীনতা সংগ্রামী সুকুমার সেনগুপ্ত, তিনি কাগজে স্টেটমেন্ট করেছেন রাজনৈতিক নেতার বাড়িতে পুলিশ পাঠানো অন্যায় হয়েছে। এইটা এইটা ছিল বামপন্থীদের মধ্যে সুকুমার সেনগুপ্ত বিনয় চৌধুরীর মতো লোকরা ছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় 3 বছর আগে যে আমার সিকিউরিটিও পিছনে যে স্পট গাড়ি গুলো ঘুরে তার পিছনে দিল্লিতে রেখেছে, একই দিনে আমাকে ভবানী ভবনে রেখেছে, আর আমি বিষ্ণুপুরে সভা করতে গিয়ে হাইকোর্টে গিয়েছি, আর হাইকোর্টে একবারে জোরালো দুগালে এদেরকে কি করে সোজা করতে হয় ভদ্র বাংলা। আমি 1987 সাল থেকে কলেজের চেয়ার থেকে লড়াই করি, 11 বার এখানে করেছে, আমার গাড়ি ভেঙেছে, আমাকে আটকে দিয়েছে, কি করবে? আপনারা যদি সঙ্গে থাকেন ঠিক থাকেন, লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে আর আমাদের পথ যদি সঠিক থাকে, আমরা আগেও জিতেছি ভবিষ্যতেও জিতব, কিচ্ছু চিন্তা করবেন না, সবাইকে তোমার মাধ্যমে আমি প্রীতি শুভেচ্ছা জানালাম, আমি আমার বড় প্রাপ্তি। আমি অংশগ্রহণ করেছিলাম ভার্চুয়ালি, যোগী আদিত্যনাথজি, মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংজি, আমাদের গুজরাটের আমাদের গোয়ার মুখ্যমন্ত্রী সবাই ভালো থাকবেন, শরীরদেরকে তর্পণ করে।
টাকা ডিজেল পেট্রোল শেষ কমাবেন না পরশুদিন সুব্রত মুখার্জির স্মরণ সভা বিধানসভায় নাই বিকালবেলা 1 কোটি টাকা খরচ করে ফুটতে হয়ে গেল বিজয় সম্মেলনী না মানুষ সব দেখছেন মাঠে নামুন রাষ্ট্রপতি হবে এগুলো উত্তর অনেকে বলেন যে আরো ভালো করে লড়তে হবে শুনে রাখুন কোভিড এর নাম করে সব খুলে দিয়েছে শুধুমাত্র আপত্তিটা কি আপত্তিটা হচ্ছে বিজেপির নিষেধাজ্ঞা আপত্তিটা কি রথযাত্রা দড়িতে হাত দেওয়া যাবে না মা দুর্গাকে নিরঞ্জন শোভাযাত্রা করে বিসর্জন করা যাবে না বাপের ছেলেরা মতো বলছে যে আমাদের বিসর্জন পর্যন্ত রেস্ট্রিক্টেড বলছে কোভিড আর বাকি সব এই যে মিটিংটা বিকালবেলা দল দুটোর পরে আমরা করলাম এতে কিছু হবে না তার কারণটা হচ্ছে সকালবেলা ওদের দিয়েছে করতে গেলে দুটাই করতে হবে এ এই হচ্ছে পশ্চিমবাংলার পুরো ব্যবস্থা এই ব্যবস্থাটাকে কি করে ভেঙে চুরমার করতে হয় রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড হলমার্ক সোনার গয়না রূপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।